পথ দুর্ঘটনা ঘটলে জখম ব্যক্তিকে তৎক্ষণাৎ কিভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ শিবির হলো খণ্ডঘোষে। খণ্ডঘোষ থানার সিআই রজতকান্তি পালের ভাবনায় এবং থানার ওসি পুষ্পেন্দু জানার উদ্যোগে খণ্ডঘোষ থানা সংলগ্ন একটি সভাকক্ষে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসার বিষয়ে দীর্ঘক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয়। এমন শিবিরের ফলে প্রশিক্ষণ সফল হলে দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে তৎক্ষণাৎ কিছুটা হলেও পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এটা সেভ ড্রাইভ সেভ লাইফ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি চাইল্ড ব্রেন, এইখান থেকে আমাদের সিআই সাহেব যেটা করেছে সেটা খুবই এফেক্টিভ একটা আইডিয়া দিয়েছিলেন এবং ওসি খণ্ডঘোষ সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন। এটা হচ্ছে সচেতনতামূলক এবং কিছুটা প্রফেশনাল নলেজ ইম্পার্ট করা, মেডিকেল যেটা আমাদের যে ফার্স্ট যে রেসপন্ডার হিসেবে যে সিভিক এবং আমাদের বিভিন্ন পুলিশ পার্সোনালরা থাকে বিভিন্ন জায়গাতে, তো তারাই প্রথমে যে কোনো অ্যাক্সিডেন্ট স্পট অ্যাটেন্ড করে। তো সেই ক্ষেত্রে যদি একটু মেডিকেল নো হাউ থাকে, যে টেকনিক্যাল যেভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করে একটু প্রফেশনালি হ্যান্ডেল করা, যাতে তার সেই সময় সময় তো খুব কম থাকে, কয়েক মুহূর্তের ব্যাপারে একটা জীবন মরণের ব্যাপার চলে আসে, তো সেটাকে যদি মেডিক্যালি প্রফেশনালি হ্যান্ডেল করা যায় তাহলে কয়েক মানে জীবন বাঁচতে পারে। মেন যে SDSL সেভ ড্রাইভ সেভ লাইফের যে উদ্যোগটা সেটা সফল হবে। এখানে ইট বালি পাথর সহ বিভিন্ন সরঞ্জাম খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়, ঠিকানা বেলি বাস স্ট্যান্ড গোঘাট, যোগাযোগ নম্বর 7679889319।